মাথা নিচু করে চুপ করে আমার বকুনিগুলোকে হজম করলো। তুই কি রে, আমাকে একবার বলবি না যে তুই ঠান্ডির সঙ্গে গিয়েছিলি? আমার ভুল হয়ে গেছে মা। পারো, বাবা আমাকে কত ভালোবাসে, আমাকে কত বিশ্বাস করে, অথচ আমি আমি সেই বিশ্বাসের সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি না। কেন কেন সেই ডাককে উপেক্ষা করতে পারি না? আমি সেই ডাক কানে এলে কেন আমি সব শক্তি হারিয়ে ফেলি? বারবার সব বাধা উপেক্ষা করে শুধু ছুটে যেতে ইচ্ছা করে তার কাছে। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসতে চাই দেবতাকেও। এই দুয়ের টানা পড়েনে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তুমি আমাকে বাঁচিয়েছো, তোমাকে যে আমি কি বলবো সত্যি জানি না। ও ঢান্দি, ছাড় তো। ঢান্দি, ও ঢান্দি, আমার উপর রাগ করেছো? ছাড়, আমার কাজ আছে। না ছাড়বো না, আগে বলো রাগ করেছো কি? বলবো বলতো, তোকে কি বলবো? তোকে বলার মতো কোনো কথা আমার নেই। ঢান্দি, বলছি তো আমার ভুল হয়ে গেছে। ভুল? তুই জেনে বুঝে যে কাজটা করেছিস সেটা ভুল নয়, সেটা ইচ্ছাকৃত। আসলে আসলে তুই নিজের সুখের কথা ভাবতে এত ব্যস্ত যে পরিবারের লোকগুলোর কথা, তাদের সুখ দুঃখের কথা ভাবার তোর সময় কোথায়? আর ভাববি বা কেন? আমরা তোর কে? আমরা তোর কেউ নই। ঢান্দি, কোন সাহসে তুই রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গেলি? তোর রুচি, শিক্ষা, সংস্কার কিচ্ছু আটকাল না। ঢান্দি, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি আর কিসের কিন্তু? আচ্ছা, আমাদের কথা না হয় নাই ভাবি, তোর নিজের কলঙ্কের কথাও তুই ভাববি না? হ্যাঁ, যার জন্য নিজেকে তুই শেষ করছিস, কাল যখন তুই তাকে পাবি না তখন তুই কি করবি? হ্যাঁ, এত বড় কলঙ্ক গায়ে মাখার পর তোকে যখন কেউ ঘরে তুলতে চাইবে না তখন তুই কি করবি, কি নিয়ে বাঁচবি? ঠান্দি, তখন দেবদা এমন ভাবে চিঠিটা লিখেছিল, বিশ্বাস করো সময় অসময় কিছু কিছু বিবেচনা না করেই আমি আমি বেরিয়ে গেছি। ঠান্দি, চমৎকার চমৎকার, খুব ভালো বলেছিস। কোনো মেয়েকে এত করে বোঝাবার পরও যদি সে এইসব করতে পারে তাহলে তাকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। শোন, তুই যদি ভেবে থাকিস তোর এই কাজকে আমি সমর্থন করেছি তাহলে ভুল ভাবছিস। আমি এই কাজটা করেছি দায় পড়ে, আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আমি মিথ্যে কথা বলেছি। আজ মেয়ে হয়ে, মেয়ে হয়ে বাপকে তুই যে আঘাত দিয়েছিস, মা হয়ে নিজের ছেলেকে বাঁচাতে মিথ্যে কথা বলেছি, তোকে বাঁচাতে না। কষ্ট দিয়েছি, কিন্তু আমি কি করব বলো? আমি যে দেবদাকে বড্ড ভালোবাসি,